অনেক অনেক পড়াশুনো নিয়ে টেনশন করছো কীভাবে পরীক্ষায় ভালো করা যায় আর তোমাদের এমন একটি ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে আজকে আলোচনা করা হবে সেই বিষয়টি কি সেটি হচ্ছে বন্ধুরা কমপ্লিটিং সেন্টেন্স হাউ টু কমপ্লিট উইথ স্পেশাল ওয়ার্ডস আর ফ্রেস ইন গ্যাপ প্লে আজকের ভিডিও থেকে চমৎকারভাবে তোমরা বিষয়টি জানতে পারবে আর তোমরা যারা আমার সঙ্গে নতুন রয়েছ অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তোমার মোবাইল लैपटॉप कंप्यूटर भिडियो नोटिफिकेशन नियमित पे चाहिए और जरा सबसक्राइब कर सो थैंक यू सो माच सर मतलब नाउ डेट वन बोल्ड टू डे स्ट लिशन सेंटेंस हाउ टू फुलफिल हाउ टू कम्प्लीट उज वार्डस इन इंग्लिश ग्रामार सो लेट इज स्टार्ट हेलो माइडियार लाभलीयरस एस एस सी और एस एस सी कम्पनी सेंटेंस

তাহলে আমাদের এই গ্যাপ কমপ্লিট করতে হলে এখানে কতগুলো ওয়ার্ড ফ্রেডস দেওয়া আছে সেগুলোর মিনিং আমাদের জানা দরকার যাতে আমাদের এই কমপ্লিটিং সেন্টেন্স আর গ্যাপ ফিলিং আমরা যাতে সুন্দরভাবে সেটাকে আমরা যে কোনো ক্ষেত্রে সুন্দরভাবে সেটা ফুলফিল করতে পারবো কমপ্লিট করতে পারবো তাহলে প্রথমে দেখো বন্ধুরা পুরি মাইন্ড মনে করা বা প্রস্তাব দেওয়া আমরা বলে থাকি আরেকটা শব্দ রয়েছে সেটি হচ্ছে বন্ধুরা ইউজ টু কোনো কাজে অভ্যস্ত থাকা আর একটা হচ্ছে বন্ধুরা এস ইট যেটি ফ্রেড এর অর্থ হলো জেনু আর একটা কনভাংশন রয়েছে সেটা বন্ধুরা যত তত তাড়াতাড়ি যেটি আমাদের ইনকমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি তাহলে সে বিষয়টি অবশ্যই জানতে পারবো লেট আল মানে সারা ওকে তারপর সে হ্যাড বেটার মানে বরং ভালো ইহা ইট মানে ইহা প্রণাম ওকে উ ডেদার বরং ভালো এখানে বসে সো দ্যাট মানে যাতে আর হাট না হয়তো বা না হয় ওকে তাহলে এই শব্দগুলোই এই ফ্রেজগুলো আমরা এখানে কীভাবে কোথায় কোনটা ইউজ করলে অ্যাপ্রুপের মিলিং আমরা খুঁজে পাব এবং পরীক্ষায় আমরা অবশ্যই কি ভালো করতে পারবো সাকসেসফুল হতে পারবো তাহলে প্রথমে দেখো বন্ধুরা কি হি এক্স গ্যাপ রেসিপ ইউর রিচ সেই অ্যাক্ট এখানে দিয়ে আছে অ্যাক্ট মানে কি কাজ করা তাহলে অ্যাক্ট অ্যাজ অ্যাক্ট মানে কাজ করা কি অ্যাজ ই মানে যেন ইউর রিচ সে ধনী ছিল এরকম আচরণ করে যেন সে ধনী ছিল তাহলে এখানে অসম্ভব কোনো কিছু হওয়া বুঝলে সেক্ষেত্রে আমরা দেখতে পারি কি অ্যাজ ইউর প্রথম অংশ পরের অংশ কিন্তু পাস্ট টেন্স হয় এবং সেখানে কিন্তু এরপরে কিন্তু পাওয়া যার কথা অসম্ভব ওয়ার হয় অবশ্যই বসি বডি লাইকস তাই কেউ তাকে কি পছন্দ করে না নেক্সট বন্ধুরা সেটা কি প্রথমে দেখো বন্ধুরা গ্যাপ রয়েছে ইটিং সি ফিশ সমুদ্র মাছ খেতে তোমার কে খাবে কি না আই থিঙ্ক আমার মনে হয় তুমি মজা পাবে তাহলে এখানে আমরা বলতে পারি কি যে উট ইউ মাইন্ড অর্থাৎ এখানে কোনো কিছু খাওয়ার জন্য প্রস্তাব করেছিল সাগরের মাছ খাওয়ার কথা প্রস্তাব দিয়েছিল তাহলে সাগরের মাছ খেতে অবশ্যই মজা লাগবে তাই বলছিলো কি ওই ডু মাইন্ড ইটিং সি ফিশ আই ক্যান ইউ ক্যান অনিস্ট ওয়েল নেক্সট অ্যালোকা ক্যান নট অ্যাফোর্ড টু বাই এ সেল ফোন তাহলে অ্যালোকা সেলফোন কিনতে পারে না তাহলে সেখানে ল্যাপটপ কেনার কথা কী ভাবা যায় তাহলে সেখানে আমরা কী বার করতে পারি লেট অ্যালোন মানে সারা যেখানে অসম্ভব কোনো কিছু ঘটনা তাহলে এখানে সেলফোন কেনার টাকাই নেই সামর্থ্য নেই সেখানে আবার ল্যাপটপ কেনার কথা অকল্প নেই অবশ্যই বুঝতে পারছি নেক্সট আছে ইট মে রেইন টুডে আজ বৃষ্টি হতে পারে ইউ লিভ আর তোমার আগে আগে কি ত্যাগ করা উচিত তাহলে আমরা কি যে হ্যাড বেটার বড় ভালো আগে ভাগে কি চলে আকাশের অবস্থা খারাপ তাহলে অবশ্যই আপনি দেখলাম যে হ্যাড বেটার আগে আগে চলে দেওয়া দরকার উই সুইম

ইউজ করতে হয় এই সাস টাইপ অফ সেন্টেন্স উই ক্যান সে ইন আওয়ার ডেইলি লাইফ প্রতিদিন এই ধরনের বাক্য সেন্টেন্স আমরা ইউজ করতে হয় নেক্সট আছে বন্ধুরা এখানে বন্ধুরা প্রথমে এই ড্যাস রয়েছে এখানে ভার বেশি রয়েছে তাহলে এখানে আমরা এমন একটি শব্দ দরকার যেটি প্রণম দরকার অর্থাৎ নাও না প্রণম সেন্টেন্সের সাবজেক্ট হয় সেটা তো আমরা সবাই জানি তাহলে এখানে আমরা কী লাগতে পারবো আইটি ইট

মা যদি অসুস্থ হয় তাহলে অবশ্যই তাড়াতাড়ি বাড়ি যাওয়ার প্রয়োজন নয় কি অবশ্যই প্রয়োজন নেক্সট আছে বন্ধুরা যে উই ডেভেলপ আওয়ার ইমিউনিটি দেন অব দ্য ফার্টাইল অ্যান্ড স্ট্রাই তারা এখানে বলতে চাই বন্ধুরা সেটা কি যে বরং ভালো তাহলে সেটা কি আমরা উড রেদার আমরা ব্যবহার করব কি যে উড রেদার উড রেদার ডিভেলপ আর ইমিউনিটি আমাদের মানবতা আমরা উন্নয়ন ঘটাবো বরং কি করাচ্ছে হত্যাল ধর্মকর পালন করাচ্ছে তাহলে অবশ্যই আমরা দেখলাম যে উড্রেদার বরং আমাদের কি উন্নতি করা দরকার আমাদের মানবতা হত্যা এবং স্ট্রাইক করাচ্ছে ওকে তারপর এখানে বলতে হবে দেখো প্রথমে ড্যাস হয়েছে আই হ্যাভ বিন আউট দেয়া তাহলে সেখানকার বাইরে যদি না থাকতাম সেখানে খুব ঝড় হয়েছিল দেয়ার ওয়াজ হ্যাভি স্ট্রং খুব ঝড় ছিল তাহলে এখানে আমরা দেখতে পারবো কি যে হতো দুর্ঘটনার কবলে পড়লে আমার কি অবস্থা হতো তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম কিভাবে কে সাইপস অফ স্পেশাল ওয়ার্ডস ফেস কীভাবে ব্যবহার করতে হয় এবং আমাদের লাস্টে যেটি রয়েছে সেটি হচ্ছে কি টু এ পার্ট জব সে পার্ট টাইম জব নিয়েছিল ড্যাস হি কুড আন সাম মানি যাতে সে তিনি কিছু টাকা পয়সা উপার্জন করতে পারত তাহলে যাতে হলে আমরা জানি কি সে দ্যাট মানে যাতে উদ্দেশ্য বোঝাতে ব্যবহার করা হয় তাহলে আমরা দেখলাম হি টু এ পার্ট টাইম জব সো দ্যাট হি উই কে আছে এখানে হি হি উড আন সাম মানে যাতে সে টাকা পয়সা উপার্জন করতে পারতো তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারলে কীভাবে কী এ মানে সেন্টেন্স কমপ্লিট সেন্টেন্স উইথ ফ্রেজার ওয়ার্ডস আর ফ্রেজ দিয়ে কীভাবে আমরা ইনকমপ্লিট সেন্টেন্স অর্থাৎ ফুলফিল করতে পারি গ্যাপ ফিলিং সে বিষয়টি অবশ্যই আজকে ভিডিও থেকে চমৎকারভাবে বুঝতে পারছেন আর বুঝতে কোথায় সমস্যা থাকলে আর কী বিষয়ে ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্টস জানিয়ে দিবা সবাই সুন্দর এবং স্বাস্থ্যকর জীবন কামনা করে এখানে আমি নিচ্ছি আল্লাহ হাফেজ